ইসমিলাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম করতে আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের সপ্তম চ্যাপ্টার বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক আজকের ক্লাসে আমরা কীভাবে ট্রেন্ড ভ্যালু নির্ণয় করতে হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব চলে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার সেভেন পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতশো আটানব্বই প্রবলেম সি ত্রিশ বোর্ড কোশ্চেন এ অনার্স ফোর্থ ইয়ার দুই হাজার ষোলো সালের বোর্ড কোশ্চেন দেওয়া আছে আমরা প্রশ্নটা একটু দেখে নিই ফিট এ লাইন বাই দ্য ম্যাথড অফ লিস্টিস স্কোয়ার অব দ্য ফলোয়িং ডাটা নিচের যে ডাটা তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে ট্রেন্থ লাইন বের করতে হবে ম্যাথড হচ্ছে লিস্টির স্কয়ার ম্যাথড ওপরের বক্সে ইয়ার দেওয়া আছে দু হাজার সাল থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত টোটাল আটটা বছরের তথ্য দেওয়া আছে আমরা বিগত ক্লাসে যে অঙ্কটা করছি ওইখানে ছিল সাতটা অর্থাৎ ইয়ারগুলো ছিল বেজোর সংখ্যা কিন্তু আজকে আমাদের এখানে ইয়ার দেওয়া আছে টোটাল আটটা অর্থাৎ জোর সংখ্যা এতটুকু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসের অঙ্ক থেকে প্রত্যেকটা ইয়ারের সেলসের পরিমাণগুলো দেওয়া আছে লাখ টাকায় তার মানে এগুলো হচ্ছে আটত্রিশ লাখ চল্লিশ লাখ এভাবে সবগুলো লাখ টাকা এরপর আমাদের নিচে বলছে দেখো প্লুট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার শোয়িং অলসো দ্য ট্রেন্থ লাইন প্রথমে আমাদের প্রশ্নের উপরে বলছে লিস্টি স্কোয়ার মেথড ব্যবহার করে ট্রেন্থ লাইনের যে মানগুলো বের করতে হবে এরপর বলছে এই ট্রেন্থ লাইনগুলোকে গ্রাফ পেপারের মধ্যে শো করতে হবে এছাড়াও সাত সালের ডাটা দেওয়া আছে প্রশ্নে বলছে যে অ্যাস্টিমেটেড দ্য সেলস ফর দ্য ইয়ার দু হাজার আট যদি এখানে আট সাল থাকত তাহলে আট সালে সেলসের পরিমাণ কত লাখ টাকা সেটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা গত ক্লাসের মতোই একটি ছক কাটব ছকের যে কলামগুলো থাকবে ইয়ার এই ইয়ারের পরে আসে সেলস লাখ টাকা এটাকে আমরা ওয়াই ধরে নিই ডেভিয়েশন ফ্রম মিডেল ইয়ার গুণন দুই আজকে একটু চেঞ্জ করতে হবে গত ক্লাসে ছিল জাস্ট ডেভিয়েশন ফ্রম মিডেল ইয়ার কিন্তু আজকে ডেভিয়েশন ফ্রম মিডেল ইয়ার গুণন দুই দিতে হবে এর কারণ হচ্ছে ইয়ারের সংখ্যাগুলো আজকে জোর সংখ্যা যেহেতু আটটা ইয়ার দেওয়া আছে এরপরে ঘরে হচ্ছে এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ট্রেন ভ্যালু ওয়াই সি তো আমরা প্রথমে আসি ইয়ারের ঘরে দু হাজার সাল থেকে দু হাজার সাত সাল পর্যন্ত আটটা ইয়ার এখানে বসিয়ে দেবো এর মান হচ্ছে আট সেলস প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা সেলস দেওয়া আছে আমরা সেলসগুলো এখানে বসিয়ে দেব। টোটাল যোগ করলে সামেশন ওয়াই হচ্ছে পাঁচশো ছাব্বিশ এরপরে আসো ডেভিয়েশন ফ্রম মিডেল ইয়ার এইটা বের করাটাই হচ্ছে আজকের অঙ্কের মূল বিষয় বিগত ক্লাসে আমরা যে কাজটা করছিলাম সেটি হচ্ছে যে আমাদের এইখানে সাতটা ইয়ার ছিল উপরে তিনটা নিচে তিনটা মাঝখানেরটাকে আমরা মিডেল ইয়ার ধরে নিছি। কিন্তু আজকে দেখো মিডেল ইয়ার হচ্ছে এখানে দুইটা দুই হাজার তিন সাল এবং চার সাল এইটা হচ্ছে মিডল ইয়ার নিচে তিনটা ইয়ার আছে ওপরেও তিনটা আছে তাহলে দুই হাজার তিন এবং চার এইটার মিডল ইয়ার হচ্ছে দুই হাজার তিন পয়েন্ট ফাইভ অর্থাৎ দু হাজার তিন সাল এবং আরও ছয় মাস মূলত এটাই হচ্ছে মিডেল ইয়ার কিন্তু এখানে কিন্তু দেওয়া নাই তাহলে আমাদেরকে মিডেল ইয়ার বলতে এখানে দুইটা বছর দেখাচ্ছি দুই হাজার তিন সাল এবং চার সাল তাহলে এইখানে যে মাইনাস সেভেন এইটা আমরা কিভাবে বের করব তো আমাদের প্রথম যে কাজটা হবে সেটি হচ্ছে এই দুইটা ইয়ার আমরা যোগ করব দুইটা ইয়ার যোগ করে যে যোগ ফল আসবে সেটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব। যে ভাগ ফলটা আসবে ওইটা হবে আমাদের মিডল ইয়ার ওই মিডেল ইয়ার আমরা প্রত্যেকটা ইয়ার থেকে মাইনাস করব এবং এই যে সূত্রের দুই দিয়ে গণন করব। তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা এখানে একটু দেখাই দুই এবং দুই হাজার চার এই দুইটাকে আমরা মিডেল ইয়ার ধরছি এই দুইটা যোগ করে তুমি দুই দিয়ে ভাগ করবা তাহলে রেজাল্ট পাবো হচ্ছে দুই হাজার তিন দশমিক তার মানে মিডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন সাল এটা আমরা প্রথমে এই দুই সাল থেকে মাইনাস করব তাহলে দুই মাইনাস হচ্ছে দুই হাজার তিন তাহলে আমাদের রেজাল্ট আসবে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ওইটাকে গুণন করবে এই যে সূত্রের দুই দিয়ে তাহলে হবে মাইনাস সেভেন এরপর আসি আমরা দু হাজার এক সালে দুই হাজার এক সাল থেকে এই যে মিডেল ইয়ার বের করছি দুই হাজার তিন দশমিক পাঁচ এটা মাইনাস করবো তাহলে আসবে মাইনাস টু পয়েন্ট ফাইভ ওইটাকে যে সূত্রের দুই দিয়ে গুণ করলে কিন্তু ফাইভ হয়ে যাবে এরপরে দু হাজার দুই থেকে আবার দু হাজার তিন দশমিক পাঁচ মাইনাস করলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ দুই দেগুণ গুণ করলে হচ্ছে তিন দুই হাজার তিন থেকে দু হাজার তিন দশমিক পাঁচ মাইনাস করলে মাইনাস পয়েন্ট ফাইভ দুই দেগুণ গুণ করলে ওয়ান এই একইভাবে প্রত্যেকটা ইয়ার মাইনাস করব এইটা তারপরে দুই দেগুণ করলে কিন্তু আমাদের এই রেজাল্টগুলো চলে আসবে এরপরে প্লাস মাইনাস করলে সামেসেন এক্সের মান আসে এখানে জিরো পরের গড় হচ্ছে এক্স স্কোয়ার এখানে যে এক্সের মানগুলো বের করছি সবগুলোকে স্কোয়ার করতে হবে মাইনাস কে স্কোয়ার করলে এখানে উনিপঞ্চাশ মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে হচ্ছে পঁচিশ এভাবে প্রত্যেকটা আমরা কী করবো স্কোয়ার করে দেব মাইনাস থ্রি আসে স্কোয়ার করলে নাইন হবে স্কোয়ার করলে কিন্তু মাইনাসগুলো উঠে যাবে সব পজিটিভ রেজাল্ট আসবে ওয়ান স্কোয়ার করলে ওয়ান এখানে ওয়ান স্কোয়ার করলে ওয়ান থ্রি কে স্কোয়ার করলে নাইন কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এবং কে স্কোয়ার করলে হচ্ছে ফোরটি নাইন টোটাল যোগ করলে সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে একশো আটষট্টি এরপর আসো এক্স ওয়াই এই ঘরের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে এক্স এবং এগুলো হচ্ছে ওয়াই আটত্রিশ চল্লিশ এগুলো হচ্ছে ওয়াই তাহলে এক্স এবং ওয়াই গুণ হবে সাত গুণন হচ্ছে আটত্রিশ মাইনাস আছে তাহলে এখানে মাইনাস সাথে সাথে আটত্রিশ গুণ করলে দুশো ছয়ষট্টি মাইনাস ফাইভ গুণন হচ্ছে চল্লিশ তাহলে হচ্ছে মাইনাস দুইশো এভাবে প্রত্যেকটা গুণ করলে কিন্তু আমরা এক্স ওয়াইয়ের মানগুলো পেয়ে যাব এরপর আমরা টোটাল যোগ করবো তাহলে পাওয়া যাবে সামেশন এক্স ওয়াই রেজাল্ট হচ্ছে ছয়শো ষোলো পাশে যে দেওয়া আছে ট্রেন ভ্যালু এই ট্রেন ভ্যালু কিন্তু এখন বের হবে না ট্রেন ভ্যালু আমাদেরকে হয়ার করে করে নিচে বের করে তারপরে এখানে আমাদের মান বসিয়ে দিতে হবে তো এখন আমরা ট্রেন ভ্যালু নির্ণয় করব তো ট্রেন ভ্যালু বের করার যে সূত্র আমরা জানি দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন টেন্থ টেন্থ ভ্যালুকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয় সূত্র হচ্ছে এ প্লাস এক্স এখানে এক্স হচ্ছে যে এগুলো এ এবং বি মানটা আমাদের সূত্রের সাহায্যে বের করে নিতে হবে তাহলে হয়ার এখানে এ বের করার সূত্র হচ্ছে সামেশন ওয়াই ভাগ হচ্ছে এন সামেশন ওয়াই আমরা এখানে বের করে রাখছি যে পাঁচশো ছাব্বিশ ভাগ এন হচ্ছে আট আট দিয়ে ভাগ করলে এখানে মান চলে আসে পঁয়ষট্টি দশমিক সেভেন ফাইভ এরপর আসো বি বি বের করার সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াইকে সামেশন এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা তো সামেশন এক্স ওয়াই দেওয়া আছে আমাদের এখানে দেখো যোগ ফল করছি ছয়শো এটাকে ভাগ করবো এক্স স্কোয়ারদের এক্স স্কোয়ার দেওয়া আছে একশো আটষট্টি ভাগ করলে রেজাল্ট চলে আসে থ্রি পয়েন্ট সিক্স সেভেন এ এবং যে মানগুলো বের করলাম এগুলো আমরা এই সমীকরণে বসায় দিব তাহলে লিখবো পুটিং দ্য ভ্যালু এ অ্যান্ড বি ইন দ্য ইকুয়েশন উপরের ইকুয়েশনে এবং বি এর মান বসিয়ে পাই তাহলে প্রথমে আছে এ প্লাস বি এক্স এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর তাহলে এর মান লিখলাম পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর প্লাস মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পাশে এক্স এটা এক্সের মতো থেকেই যাবে এরপরে আমরা ট্রেন ভ্যালু বের করবো জাস্ট এই এক্সের মানগুলো শুধু আমাদের কী হতে থাকবে চেঞ্জ করতে থাকবো চেঞ্জ করে করে প্রত্যেকটা ট্রেন ভ্যালু বের করতে হবে ট্রেন ভ্যালু বের করবো কীভাবে এখানে লিখবো হোয়েন যখন এক্স -7। মাইনাস সেভেন আমরা এক্সের ঘটা যদি খেয়াল করি দেখো প্রথম সাল দুই হাজার সালে মাইনাস সেভেন ছিল তাহলে এক্সের মান যদি মাইনাস হয় দেন তখন ওয়াইসির মান কত তো ওয়াইসি সমান এই যে পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর প্লাস থ্রি পয়েন্ট সিক্স পরিবর্তে লিখতে হবে মাইনাস সেভেন থ্রি সাথে মাইনাস সেভেন গুণ করে যে রেজাল্ট আসবে যেহেতু এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে গুণফলটা আমরা পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর থেকে মাইনাস করে দেব তাহলে ট্রেন ভ্যালু পেয়ে যাব এখানে চল্লিশ দশমিক শূন্য ছয় একইভাবে আমরা যাব দুই হাজার এক সালে দু হাজার এক সালে এক্সের মান দেওয়া আছে বের করছিলাম আমরা মাইনাস ফাইভ তাহলে এখানে লিখবো ওয়ে এক্স ইকুয়াল মাইনাস ফাইভ তখন ওয়াইসির মান হচ্ছে জাস্ট এখানে মাইনাস সেভেনের জায়গায় মাইনাস ফাইভ বসবে মাইনাস ফাইভ দিয়ে থ্রি পয়েন্ট সিক্স যে রেজাল্ট আসবে ওইটা আমরা পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর থেকে মাইনাস করে দেব কারণ প্লাস মাইনাসে মাইনাস সাতচল্লিশ দশমিক চল্লিশ এইভাবে এক্সের যে মানগুলো আছে প্রত্যেকটা মান এখানে আমাদের শুধু চেঞ্জ হবে এই বিষয়গুলো কিন্তু গত ক্লাসে বিস্তারিতভাবে দেওয়া আছে তার প্রথম সেভেন গেল মাইনাস তারপরে মাইনাস ফাইভ মাইনাস থ্রি আমরা লিখবো মাইনাস ওয়ান তারপরে ওগুলো ছিল আবার পজিটিভ প্লাস ওয়ান থ্রি ফাইভ মাই এগুলো মাইনাস ফাইভ এটা মাইনাস ফাইভ নেই এগুলো প্লাস ফাইভ হবে তাহলে প্লাস ফাইভ প্লাস সেভেন এইভাবে প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেশন করলে এই ট্রেন ভ্যালুগুলো আমরা পেয়ে যাব এখানে টোটাল আটটা ইয়ারের আটটা ট্রেন ভ্যালু আছে এই প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমরা এই যে উপরের যে বক্সটা আসে এই বক্সের মধ্যে বসায় দিব তো প্রথম ট্রেন ভ্যালু যেটা ছিল চল্লিশ দশমিক শূন্য ছয় ওইটা এখানে বসাইছি টোটাল আটটা ট্রেন ভ্যালু কিন্তু আটটা ইয়ারের মধ্যে বসাই দিয়েছি এটাই ছিল আমাদের রিকোয়ার ওয়ান এরপরে আমাদের করতে হবে এই ট্রেন ভ্যালু দিয়ে একটা গ্রাফ চিত্র আঁকাইতে হবে আমাদের একটি গ্রাফের সাহায্যে ট্রেন্থ লাইন দেখাইতে হবে তো গ্রাফ করার জন্য আমাদের এই যে ডাটাগুলো দেওয়া আছে এখানে এই ডাটাগুলো এবং ট্রেন্থ লাইনের যে ডাটাগুলো এই দুইটা ডাটা আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা একটু গ্রাফ দেখি গ্রাফ দেখলেই বুঝতে পারবো তো প্রথমে আমরা একটা গ্রাফ নিব সেখানে আমরা ও থেকে এক্স পর্যন্ত কি করতে পারবো লাইন টানব এবং ওপরের দিকে দেব ও ওয়াই নিচের দিকে ও এক্স এখানে আমরা দেবো ইয়ারগুলো অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত আটটা ইয়ার এবং ওপরের দিকে থাকবে কি আমাদের সেলস সেলসের যে ডাটাগুলো দেওয়া আছে দেখো সর্বনিম্ন ডাটা হচ্ছে আটত্রিশ সর্বোচ্চ আছে পঁচানব্বই তো আমরা এখানে জিরো থেকে ৩৫ পর্যন্ত আগে নিয়ে নিচ্ছি পঁয়ত্রিশ থেকে শুরু করছি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এখানে দশ ব্যবধান করে পঞ্চান্ন পর্যন্ত চলে গেছে তো প্রথম যে আমাদের লাইনটা করতে হবে আমরা অ্যাকচুয়াল লাইন নিব এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাকচুয়াল লাইন লেখা অ্যাকচুয়াল লাইন বলতে প্রশ্নপত্রে যে সেলসের পরিমাণগুলো দেওয়া আছে যেমন দুই হাজার সালে আছে আটত্রিশ তাহলে এইটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চাইতে কি একটু ওপরে বসবে এটা আমরা বসাবো প্রথমে এরপরে দু হাজার এক সালে দেওয়া আছে চল্লিশ তো এক সালে চল্লিশ এখানে যে গ্রাফ অনুযায়ী চল্লিশে বসাবা দুই হাজার দুই সালে দেওয়া আছে পঁয়ষট্টি তাহলে এখানে আছে কত দুই হাজার দুই সালে পঁয়ষট্টি হইলে এখানে আছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এই যে পঁয়ষট্টি উপরে এই লাইনে আসবে পঁয়ষট্টি দু হাজার তিন সালে দেওয়া আছে বাহাত্তর তাহলে তিন সালে হচ্ছে বাহাত্তর এইভাবে আমাদের কী করতে হবে প্রত্যেকটা ডাটা গ্রাফের তাহলে অ্যাকচুয়াল লাইনটা হচ্ছে আমাদের কোনটা যেটা আমাদের একদম প্রশ্নে প্রত্যেকটা ইয়ারের যে সেলসের পরিমাণ দেওয়া আছে এই যে ওপরে সেলসের সংখ্যা দেখে দেখে আমাদের গ্রাফ টানতে হবে এরপর আমরা প্রত্যেকটা বিন্দুর সাথে বিন্দু এইভাবে যোগ করে দেব এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন এরপর আসো টেন্থ ভ্যালু দিয়ে টেন্থ লাইন করা এই যে দেখো ট্রেন্থ ভ্যালু দুই হাজার সালে আসে চল্লিশ পয়েন্ট জিরো সিক্স পয়েন্টটা বড়ো বিষয় না পয়েন্ট বাদ দাও এখানে চল্লিশটা খেয়াল করো তাহলে দুই হাজার সালে হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশের ওপরে বসবে দুই হাজার এক সালে আসে সাতচল্লিশ তাহলে এক সালে গিয়ে এই যে পঁয়তাল্লিশ তার চাইতে একটু উপরে এরপর আছে চুয়ান্ন তাহলে দু হাজার দুই সালে চুয়ান্ন হচ্ছে পঞ্চান্ন চাইতে একটু নিচে এইভাবে প্রত্যেকটা ইয়ারের আমরা এইভাবে ট্রেন্থ লাইনগুলো বসিয়ে এইভাবে ডট দিতে থাকব। এবং সর্বশেষ দু হাজার সাত সালে গিয়ে একানব্বই হয়েছে তার মানে হচ্ছে পঁচানব্বই কম পঁচাশির উপরে এখানে এই প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত আমরা এইভাবে রেখা টানব এই ট্রেন্থ লাইন একদম সোজা হবে অ্যাকচুয়াল লাইনটা দেখো যেরকম বাঁকা হয়েছে উপরে গেছে নিচে গেছে এরকম হবে না ট্রেনথ লাইনগুলো সব সময় একদম এক লাইনে বসবে একটা বিন্দুতে যদি তুমি স্কেল ধরো লাস্টের বিন্দু এবং শেষেরটা স্কেল দিয়ে টানলে দেখো প্রত্যেকটা বিন্দুর উপর দিয়ে কিন্তু রেখাটা চলে যাবে তাহলে তোমাদের এই রেখাটা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে বুঝতে হবে ট্রেন ভ্যালুটা তোমাদের ভুল হইতে পারে কারণ ট্রেন ভ্যালুটা এমনভাবে আসবে একদম লাইনটা আমাদের কি থাকবে একদম সোজা থাকবে গ্রাফ করার পর আমাদের প্রশ্নে বলছে যে দু হাজার আট সালের সেলসের পরিমাণ গত ক্লাসেও কিন্তু আমরা এই টাইপে করছিলাম তাহলে এস্টিমেটেড সেলস ফর দ্য ইয়ার দু হাজার আট সাত সাল পর্যন্ত ডাটা আমাদের দেওয়া আছে বের করতে হবে আট সাল তাহলে আট সালের এক্স কত এটা আগে আমাদেরকে বের করে নিতে হবে তাহলে ফর দু হাজার আট এক্স উইল বি এক্স কত হবে তাহলে এই যে আট সাল থেকে আমরা যে যে বের করে রাখলাম মিডেল ইয়ার দু হাজার তিন দশমিক পাঁচ সাল এটা মাইনাস করবা মাইনাস করার পর যে রেজাল্ট আসবে ওইটাকে আবার দুই দিয়ে ডেভিয়েশন অফ মিডেল ইয়ারকে দুই দিয়ে গুণ করলে এক্সের মান আসে নাইন তাহলে আমরা এখানে লিখবো হোয়েন এক্স নাইন দেন ওয়াইসি যে মানটা আমাদের ছিল পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর প্লাস থ্রি পয়েন্ট সিক্স সেভেন পরিবর্তে নয় বসবে এই দুটা গুণ করে এটার সাথে যখন যোগ করে দেব রেজাল্ট চলে আসে আটানব্বই দশমিক তার মানে হচ্ছে দু সাল যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকতো তাহলে আট সালে সেলসের পরিমাণ থাকতো আটানব্বই দশমিক সাত আট তাহলে আমরা লিখব অ্যাস্টিমেটেড সেলস ফর দ্য ইয়ার দু উইল বি টাকা আটানব্বই দশমিক সাত আট লাখ যেহেতু আমাদের সবগুলো সেলস লাখ টাকায় দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আটানব্বই দশমিক সাত আট লাখ টাকা এই ছিল আমাদের আজকের বোর্ড কোশ্চেনের সমাধান আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের সাদা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ